দর্শক আমরা এই পুরো বাজার ঘুরে যা বুঝলাম সেটা যে এখানে সুটকি কেনাটা এটা সহজ কোনো বিষয় না, এলএম টিকেট পেয়ে মতো না, এটা খুবই কঠিন একটা ব্যাপার। যেমন এখানে মানে কি আমরা প্রথমে বললাম ফলগুলটা ভালো দেখাই দাও, সঙ্গে প্রশংসা করলো ও তো, কিন্তু আমরা যখন বললাম না এটা খুলেই দেখবো তখন সে খুবই বোল্ড, হ্যাঁ আপনি খুলে দেখতেই পারেন। তারপর আমরা খুলতে গেলাম তখন দেখলাম না সে যা বলে তার ঠিক অপোজিট কিন্তু আমরা পেলাম। তার মানে আমরা এত ভয়ানক হয়ে এখানে আপনার কথা দিতে পারছি, সুযোগ আপনার রয়েছে, তবে আপনাকে অবশ্যই সুটি কেনার আগে আপনাকে ভালো ধারণা নিয়ে সুটি কিনতে হবে যদি আপনি অরিজিনাল টেস্টটা খেতে চান, যেটা আমরা চাই। তো আজকে আমরা আমাদের মাঝে আমরা আপনি দেখতেই পাচ্ছেন আমরা অনেক দোকান ঘুরে এই তানির সাথে সেখানে যা দেখলাম বিশিষ্ট বিশিষ্ট সুটকি বিশেষ দানে পরিচয় করে দিচ্ছি, যিনি অর্থমাগ্রে যার একটা দীর্ঘ দিন অভিজ্ঞতা আছে, যিনি প্রতিটা সুটকি হাতে নিয়ে ইন্ডিভিজুয়ালি উনি বুঝেন যে অ্যাকচুয়ালি কত ভালো সুটকি লবণ আছে কি লবণ নাই, ওইটা কি পরিষ্কার করা আছে কি পরিষ্কার করা নাই, এটা কি রোদের আলোয় শুকানো নাকি এটি কারেন্টের মাধ্যমে শুকানো, তো এরকম বিস্তর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন। চলমান প্রক্রিয়া সুটকি পরীক্ষা করা এবং উনি জানেন সবচেয়ে ভালো কোনটা হয়। তো আমরা এখন ওনার সাথে আছি, আপনারা আপনারা যদি আপনারা কখনো তত্ত্বে আসেন আপনারা অবশ্যই এই যে জিনিসগুলো আমরা বললাম যে কোয়ালিটিগুলো দেখতে হবে এবং সবচেয়ে ভালো হয়েছে যে আমাদের মতো এরকম সত্যি বিশেষজ্ঞ আপনি পেয়ে যান। তো দিস ইজ মোর দেন ইউর এক্সপেকটেশন আই থিঙ্ক। সো এই ব্যাপারে আমরা ওনার একটু অনুগ্রহপূর্বক আমরা আমাদের বিশেষের কাছে যাব, উনি ওনার মতামত পেশ করুন অভিজ্ঞতার আলোকে। তো স্যার আপনি কিছু বলতে চান এইভাবে আমার অভিজ্ঞতা একটু শেয়ার করেন? কক্সবাজারে যারা আসেন তারা বেশিরভাগই পর্যটক এবং বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের সুটকির প্রতি একটা অন্যতম আগ্রহ থাকে এবং সবচেয়ে বেশি ঘটনা যেটি ঘটে সুটকি কিনতে এসে তারা অনেক কিছু ঠকে যান। তো আমার কাছে যদি এই বিষয়ে কিছু জানতে চান সেই ব্যাপারে আমি বলবো যে সুটকি কেনার ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষণীয়। প্রথমত সুটকি পুরনো থাকে, সুটকি কাঁচা থাকে এবং সুটকিতে নানা ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। আর এর মধ্যে আরেকটা ব্যাপার থাকে যে সুটকি অনেক সময় লবণ দিয়ে সেই সুটকির মূল টেস্টটা নষ্ট করে ফেলা হয়। একটা সুটকির বিষয়ে আপনাদেরকে বলছি যেটা হচ্ছে যে সবসময় লইট্টা সুটকির প্রতি আগ্রহটা অনেক বেশি। লইট্টা সুটকি কয়েক ধরনের বিক্রি হয়, ছোট মাঝারি এবং বড় ধরনের লইট্টা সুটকি বিক্রি হয়। আমার হাতে এখন যে লইট্টা সুটকিটি আছে এটি হচ্ছে বড় সাইজের লইট্টা সুটকি, এটাও আবার কয়েক ধাপে বিক্রি করা হয়। এটা হচ্ছে কোনোটা ওয়াশ করা কোনোটা ওয়াশ ছাড়া। ওয়াশ করার সুটকি কিনতে হলে অবশ্যই আপনাদেরকে দেখে কিনতে হবে।